যে দেয়া যায় সোহাগের মতন যে দেয়া যায়। যাবো এই যে কুরবানি আইতেছে, ছুটিতে যাবো, তো বেড়াইতে কি টেনশন আছে? বেড়াইতে টেনশন করলে আমি তো বাইরে আল্লাহ ভাইয়ের কথা শুনছো না, গেছো ছুটি মুটি কাটতে আইলেছো, অন্তত একটু মন খারাপই লাগবে। ঠিক আছে, আপনি বলছিলেন ফুল দিয়ে আমার বলে আপনি কিছু পিছিয়ে যান আর ছুটি আরো কিছু বাড়ান। আমি তো বলছি কফিল বাড়ানোর জন্য বেশি দিন বাড়াই দিয়ে না সৌদি আরব, এই কারণে মাথার ভিতরে বেড়া উঠে ভাই দেশও গেলা যে ছুটিতে গেলা এই খরচ টরচ চলা ফিরা বিজাবি কি অবস্থা দেশে ভাই? দেশের খরচ খারাপ খারাপ বলতে টেকা ব্যাংকের থেকে উড়াই, উড়ানোর পরে আপনার মানে পাতা যখন উড়ে যা কি দিতে আমি নিজে বলতে পারেন, সেনজি ওলারা বেশি দমন লাগে, অটো ওলারা বেশি দমন লাগে বলে বিদেশি বিদেশি যে আমরা কত কষ্ট করে টাকা নিয়ে যাই কিন্তু আমরা জানি না, যাইলে কো 100 টাকাটা 200 টাকা, 200 টাকাটা 500 টাকা করেন নাই বিদেশি, তো বিদেশি আমরা দিতেই পারবো না, আমরা যে যাই আমরা 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 দেখা না, আমরা যে যাই দেশের থেকে আমরা দেখা না ভাই। এত কষ্ট হলে যাই এই ছুটি মুটি 3 মাস কাটতে কীভাবে আয়াম, তো টেনশন বিকে গেল। দেশের জিনিসপত্র ভাই খুবই দাম, 5 টাকা জিনিস 10 টাকা, 20 টাকা সরষা, 60 টাকা 10 টাকা লেবু, 60 টাকা করে কিনছি, মুরগা কিনছি আগে 160 টাকা, এ মুরগা গিয়ে 300 টাকা কিনছি, কী খাইবেন আপনি? কোনো কিছু করার না, দেশ সব কিছু দাম বেশি, আর বিদেশি দেখলে আরও বেশি, দেশও যায় না তো। আরে ব্যাটা কি দেশ দেশও যায় আর কি, রাজ ভাত কেমন সমস্যা কি? সবার লেগে 150 কোটি 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষ কি ভাত খায় না, কাজ করে না? যারা প্রবাসী আছে তারাই কি ভাত খায়? মাংস, গরু মাংস, মুরগি, মাছ তারাই খায়, কি যে তারা দেশে আছে তারা খায় না, তারা আরো ভালো খায়। ঠিক আছে, সমস্যা নেই, যা যাই দেশে তো গোবচ্চা আছে, হ্যাঁ আলু ভর্তা আছে, হ্যাঁ হিসেব করে শুইলেন। আচ্ছা তো ভাইজান ভালো দেখেন, পরের সময় দেখে হবেন, হ্যাঁ ইনশাল্লাহ সময় আপনার কোম্পানিতে যাই আপনি দিতে দেওয়া, ওকে ওকে আল্লাহ হাফেজ।